হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিল্প ও সংস্কৃতির ধাপ তিন মূল্যায়ন উৎসবটি নিয়ে আলোচনা করব। এটি শিল্প সংস্কৃতির সর্বশেষ ধাপ। তো বরাবরের মতোই আপনাদের সাথে কিন্তু আমি রয়েছি, সকল ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম। তো ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতেও আমি আপনাদের সাথে থাকব। তো যারা আমাদের ভিডিওগুলো, যে সকল শিক্ষার্থী বন্ধুরা দেখতেছো, তোমরা কিন্তু তোমাদের নাম এবং রোল নাম্বার জানাতে পারো আমাদের কমেন্ট করে, তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতেছে। আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার হবে সেটি। আর অবশ্যই যারা নতুন আছো আমাদের চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে নেক্সট আপডেটগুলো সবার আগে তুমি কিন্তু পাবে। তো আশা করব যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা আমাদের ডেসক্রিপশনে দেয়া গ্রুপে কিন্তু জয়েন করে ফেলতে পারো। তো চলো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা হচ্ছে এইখানে সিলেবাসটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি তোমরা একটু সিলেবাসটা দেখো, এখানে তৃতীয় ধাপে কিন্তু হচ্ছে 5 ঘন্টার একটি কর্মদিবস তোমাদের হবে এবং এটি সম্পূর্ণই দলগত কাজ। শিক্ষার্থীরা, 1 নম্বর অপশনটা দেখো, শিক্ষার্থীরা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে প্রদর্শনটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষটাকে প্রস্তুত করবে। তুমি কিন্তু একটি স্টেজ সাজাতে পারো অথবা তোমার প্রয়োজন মতো তোমরা হচ্ছে একটি শ্রেণীকক্ষকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো। এই বর্ণে গন্ধে ছন্দে গীতিতে এটি কিন্তু একটি গান আছে, এটি একটি গীতিকা, এটি এখানে একটা গান আছে, এই গানটি কিন্তু পরিবেশন তোমরা করতে পারো। আচ্ছা, তারপরে আসি, এখানে তোমাদেরকে বন্দুক হাতা, মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড এগুলো কিন্তু প্রদর্শনী করতে হবে। 3 নম্বর যে অপশনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, পর্যায়ক্রমে শিক্ষার্থীরা কী করবে, দলগতভাবে একটি নাট্যাংশ বা ডিসপ্লে পরিবেশন করবে। এই নাট্যাংশটি কিন্তু তোমরা হচ্ছে আগে তোমাদের কাজ এক, ধাপ এক এবং ধাপ দুইয়ে যেই নাট্য অংশের টপিক্স নিয়ে তোমরা বিভিন্ন সিরিজ করেছো, সেই সিরিজগুলো অনুসারেই তুমি কিন্তু এই সিরিজেও নাটকটি, এবার এই নাটকটিকে তোমাকে ডিসপ্লে করতে হবে। হ্যাঁ, প্রতিটি দলের পরিবেশনা অন্য কোনো দল, মানে তোমার দলের যে পরিবেশনা, তুমি যে নাটকটি করবে সেটা অন্য দলগুলো কী করবে, ভিডিও করবে। ভিডিও করার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট মোবাইল ব্যবহার করা যেতে পারে, শিক্ষকের হতে পারে বা তোমার অভিভাবকের হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিলেবাস টপিকস। হ্যাঁ, এরপরে যদি আমরা সামনের দিকে মুভ করি, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের প্রথম টপিকসটা ছিল বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানটি, সেটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেটি আমি অন্য একটা চ্যানেলের ভিডিও, আমি গানের ভিডিওটা তোমাদের এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি গানটা প্লে করতেছি না কারণ এটা কপিরাইট ইস্যু হতে পারে, তোমরা গানটি কমেন্ট সেকশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তুমি এই গানটা যদি একটু দেখে যাও তাহলে তোমার জন্যই আই থিঙ্ক বেটার হবে, তুমি এই গানটা শুরুতেই, তোমার প্রোগ্রামের শুরুতেই গানটা কিন্তু পরিবেশন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো এটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের কিন্তু বলেছিল একটি বন্দুক খাতা সম্পর্কে, তোমরা বন্দুক খাতা মেকিং করবে। তো এখানে বন্দুক খাতার আমি কিছু স্যাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, বন্দুক খাতার স্যাম্পল হিসেবে আমি একটি ছবি তোমাদেরকে দিয়েছি, তোমরা এইভাবে ডেকোরেশন করে কাগজ দিয়ে কিন্তু একটি খাতা বানাবে, খাতার উপরে কিন্তু কাগজ দিয়ে তোমরা এইভাবে ডেকোরেশন করবে। হ্যাঁ, বিভিন্ন ফুল টুল আঠা দিয়ে লাগিয়ে দিবে, এইভাবে বিভিন্ন সুন্দর স্টাইলে তুমি যতটা সুন্দর করতে পারো। এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি, আমি যদি বলি, এই বন্দুক খাতাটা কিন্তু তোমাদের একদিনের বা দুই দিনের কোনো টপিকস না, এই বন্দুক খাতাটা তোমাদের ক্লাসের শুরুতেই, তোমাদের ক্লাসের যে শিক্ষক আছে তিনি কিন্তু সবাইকে একটি করে বন্দুক খাতা বানাতে বলার কথা, এবং সেখানে তোমরা বিভিন্ন কিছু শিল্প সংস্কৃতির ড্রয়িং করবে এবং সেটা হবে খুব ওয়েল ডেকোরেটেড। কিন্তু শিক্ষক যদি বলে না থাকে তাহলে অবশ্যই শিক্ষক এই বন্দুক খাতা চাইবে না, হয়তো বা অন্য কোনো ওয়েতে তিনি এটা পাস করে দিবেন। আচ্ছা যাই হোক, আর যাদেরকে বলেছে তারা বন্দুক খাতাটা আরেকটু সুন্দরভাবে, কিছু যদি গ্যাপ থাকে তাহলে সেটাকে ফুলফিল করে নিয়ে যেতে পারো। দেখো, আমি আরেকটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখো বন্দুক খাতা। এই বন্দুক খাতা অ্যাকচুয়ালি এই ধরনের ডেকোরেটেড হবে, তুমি আশা করি বুঝতে পেরেছো, এবং এর ভিতরে বিভিন্ন ছবি আঁকা ঝোঁকা এগুলো থাকবে, ঠিক আছে। তোমরা বন্দুক খাতাটা একটু সুন্দরভাবে, যারা আগে থেকে তৈরি করেছো তারা ডেকোরেশন করো, আর যাদের আগে থেকে বন্দুক খাতা টিচার তৈরি করতে বলে নাই তোমরা টিচারের সাথে একটু কথা বলে নিও। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা যদি এর পরের অংশে যাই, দেখো বন্দুক হাতা তৈরি করার ভিডিও, এখন অনেকে বন্দুক হাতা কিভাবে তৈরি করবে সেই বন্দুক হাতা তৈরি একটি ভিডিওর লিংক আমরা কমেন্ট সেকশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্টে না ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিব। এইটাও অন্য একটা চ্যানেলের ভিডিও, একটি আর্ট চ্যানেলের ভিডিও, যদিও তারা আমাদেরকে কোনো ধরনের আর মার্কেটিং ইস্যু, তারা আমাদের সাথে আমরা মার্কেটিং ইস্যুতে আসিনি, জাস্ট আমি তোমাদেরকে তোমাদের ভালোর জন্য, তোমরা যাতে বুঝতে পারো বিষয়টা, তার জন্য আমি ভিডিও লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমরা জানো বন্দুক খাতার পরে তোমাদেরকে কিন্তু মাটির ফলক তৈরি করতে হবে। আসলে ঢাকায় এটা তৈরি করাটা অনেকটাই সো টাফ, কারণ হচ্ছে ঢাকাতে মাটি পাওয়াটা তো দুষ্কর, তাই না? এই ধরনের মাটি তোমাকে পেতে হবে, ওই লাল মাটি দিয়ে তোমাকে মাটির ফলক তৈরি করতে হবে, ঠিক আছে? তো দেখো মাটির ফলকের একটা স্যাম্পল যদি আমি দেই, তুমি প্রথমেই একটি মাটির চার কোণার একটি এই ধরনের শেপ তুমি বানিয়ে নিতে পারো, এবং সেইখানে তুমি তোমার হচ্ছে বিভিন্ন কাঠির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে তোমরা সেইখানে নকশা খোদাই করতে পারো, এবং তারপর সেটি শুকিয়ে রং করে তোমার শিক্ষককে প্রদর্শন করতে পারো। আরও একটি স্যাম্পল যদি আমরা দেখি, দেখো এই ধরনের স্যাম্পলও তোমরা তৈরি করতে পারো। একটা মাটির ফলকের মধ্যে বিভিন্ন ফুল বা পাতা বা এনিথিং এলস তোমরা বানিয়ে সেটার উপরে কিন্তু জয়েন্ট দিয়ে দিতে পারো। এই হচ্ছে মাটির ফলক। তোমরা যদি একটু ভালো করে দেখো মাটির ফলকের এই স্যাম্পলগুলো একটু দেখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের কাজ হচ্ছে কিন্তু, দেখো বন্দুক খাতা মাটির ফলক বিজয়, এরপরে তোমাদের কাজ হচ্ছে বিজয় দিবসের একটি শুভেচ্ছা কার্ড তৈরি করা, তাই না? এর আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? তো যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকবে তাহলে অবশ্যই বেল বাটনটাতে ক্লিক করে রাখবে, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মাটির ফলকের পরে আমরা যদি আসি, দেখো মাটির ফলক তৈরির ভিডিওর লিঙ্কও কিন্তু আমি একটি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, এটি সম্পূর্ণ অন্য একটি চ্যানেলের ভিডিও, সেটা কিন্তু তোমাদের আমাদের সরি কমেন্টে না আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্দুক খাতা তৈরির ভিডিও, মাটির ফলকের ভিডিও, তো এগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি, তারপর গানটা, ঠিক আছে? তোমাদেরকে আর কষ্ট করে খোঁজা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, বিজয় দিবসের যে শুভেচ্ছা কার্ডটি আছে সেটা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। সেই বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড তৈরির একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলেই দিয়ে দিব। তোমরা এই ভিডিওটি শেষ করো, তারপরে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের চ্যানেলে বিজয় দিবসে একটি সুপার বেস্ট শুভেচ্ছা কার্ড তৈরির একটি ভিডিও আমরা এখানে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? তাহলে বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই ভিডিওটি পেয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলে যদি থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে, তাহলে ভিডিওটি দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। আর দেখো নাট্যাংশ বা নাটক যেই প্রদর্শনী, সেই নাট্যাংশ বা নাটক তোমরা যেটাই বলো না কেন, এইটা প্রদর্শন তোমরা কীভাবে করবে বা কোন নাটকটি তোমরা প্রদর্শন করবে প্রিয় শিক্ষার্থীরা, এইটা কিন্তু এখন বলার কিছু না। এটা কিন্তু তোমাদের ধাপ এক এবং ধাপ দুয়ে এই ডিসিশন কিন্তু হয়ে গেছে। তোমরা যে ডিসিশনটা নিয়েছিলে সেইটা তোমরা স্ক্রিপ্ট আকারে বা সেটার বিভিন্ন যন্ত্রাংশ তোমরা প্রদর্শন করেছো, এখন জাস্ট সেটাকে ডিসপ্লে আকারে সবার সামনে নাটকটি পরিবেশন করে দেখাতে হবে। তোমাদের নাটকের ভিডিও এক টিম আরেক টিমের নাটকের ভিডিওটি কিন্তু ধারণ করতে হবে। এই হচ্ছে তোমাদের সামগ্রিক কাজ। যারা এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে দেখলে তাদেরকে আন্তরিকভাবে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের আবারও বলতেছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে ক্লাস 8-এর বেস্ট অ্যান্ড সুপার বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা তোমাদেরকে গিফট করতে পারবো। আল্লাহ হাফেজ, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।